আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হলো সেটা হলো পাওয়ার সেকশন। তার আগে একটু বলে নিই, আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান এবং অনলাইনে ক্লাস করতে একটু ভয় পাচ্ছেন যে অনলাইনে কাজগুলো আপনি শিখতে পারবেন কি না, সেই কারণে বা আপনাদের বোঝার জন্য বা আমি অনলাইনে কিভাবে ক্লাস করাই সেটা দেখার জন্য আমি অনলাইনের ক্লাসের একটা অংশ অর্থাৎ একটা ক্লাস আপনাদের মাঝে উপহার দিচ্ছি। দেখুন ভিডিওটি কেমন লাগে আর ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারেন কি না। যারা যারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন তারা অনলাইনে ক্লাস করলে অবশ্যই কিছু শিখতে পারবেন, আর যারা বুঝতে পারবেন না তারা চেষ্টা করবেন সরাসরি ক্লাস করার জন্য, কারণ আমি এইভাবেই বুঝিয়ে থাকি। তো আর কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো। বিসমিল্লাহির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিভিন্ন মডিউলের ব্যবহার কীভাবে করবেন। আমরা জাস্ট 6টি টিপস দিয়েছি আপনাদেরকে, 6টি নিয়ম দিয়েছি, যে 6টি নিয়ম অবলম্বন করে আমরা অতি সহজে যে কোনো মডিউল অনায়াসে ব্যবহার করতে পারব। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের যে পার্সোনাল গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই আমাকে SMS দিবেন আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেটাতে। তো যাই হোক, আমরা আজকে কাজে চলে যাব। আমরা আজকে প্র্যাকটিক্যালে দেখে নেব। গতকাল জাস্ট আমরা শুধু একটি ধারণা দিয়েছিলাম, আজকে আমরা ফুলফিল চেষ্টা করব এটার প্রমাণ সহ দেখার জন্য আমরা কাজগুলো কীভাবে করতে পারি সেটা। ওকে, আমরা ক্লাসে চলে যাই। বন্ধুরা, আমার হাতে একটি মাদারবোর্ড রয়েছে, এটা হলো ওয়ালটন। আমরা এই মাদারবোর্ড দিয়ে চেক করব এবং এই মাদারবোর্ডের আলোকে আমরা যে কোনো মাদারবোর্ডে কাজ করতে পারব, আর এটার পরে আমরা ক্লাসে চলে যাব হলো ডবল চপারে। তো যাই হোক, আমরা যে লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে কালকের লিস্ট অনুযায়ী, আমাদের যে হয়তো গ্লাভস একটু লেখা এলোমেলো হতে পারে, জিরো নাম্বারে ছিল আমাদের, জিরো নাম্বারে ছিল AC। আমাদের এই যে এইখানে AC প্লাগ ইন হচ্ছে কিনা আমরা জিরো নাম্বারে এটা টেস্ট করে নেব। ওকে, আমাদের এক নাম্বারে যেটা ছিল সেটা হলো 400+ ভোল্ট, যে ক্যাপাসিটরটি আছে সেই ক্যাপাসিটরে ভোল্টেজ থাকতে হবে যেমন এইটা, ঠিক আছে। এটা হলো আমাদের এক নাম্বার টেস্ট পয়েন্ট। আমরা একটা ডেট মাদারবোর্ড পাওয়ার ড্যামেজ আসলে এক ফার্স্ট আমরা জিরোতে এটা চেক করে নেবো যে এখানে কারেন্টের লাইন আসছে কি না, অর্থাৎ তার খারাপ আছে কি না। ওকে, দুই নাম্বার আমরা যেটা দেখব, এই 400 ভোল্ট বা 450 ভোল্ট বা 400 বেশি থাকে অনেক সময়, তো এই এখানে ভোল্টেজ থাকে কি না, সেটা কত ভোল্টেজ থাকে বা থাকবে। আমরা যারা সেফ টিভির কাজ করতেছি বা করি, তাছাড়াও আমি দেখিয়েছি গত ভিডিও, কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটা দেখব। তারপর আমরা দুই নম্বরে যেটা দেখেছিলাম সেটা হলো মক্সপেটের, আমি M লেখলাম সংক্ষেপে, মক্সপেটের এইটা হলো আমাদের দুই নম্বর, এইটা হলো, ঠিক আছে। তারপর আমরা তিন নম্বরে হলো আমাদের ড্রাইভার IC। আমাদের চার নম্বরে দেখেছিলাম PC+TL, মানে TL 431, যেটা এই PC, এই যে ড্রাইভার IC, এইখানে TL 431 একটা ট্রানজিস্টার আছে। বন্ধুরা, না বুঝলে অবশ্যই SMS করবেন। এখন আমাদের পাঁচ নম্বরে হলো VCC। বন্ধুরা, লিখতে একটু প্রবলেম হচ্ছে যেহেতু গ্লাভস করেছি এই কারণে, VCC এখানে আমাদের এখন বর্তমানে 50 ভোল্ট ক্যাপাসিটরে একটা পজিটিভ ভোল্টেজ থাকে বা 50 ভোল্ট ক্যাপাসিটর যে ভোল্টেজ থাকে সেটা টেস্ট ইত্যাদি, এটা নিয়ে কিন্তু গত ভিডিওতে আলোচনা হয়েছে। তো এখন আমরা আজকে এই মডুলটা দেখাবো। এই মডুলটা অনেকেই ব্যবহার করতেছে, আমাদের কাজ হচ্ছে না, বা আমরা এই ট্রেনিং করার আগে এই মক্স সরি এই যে
পাওয়ার মডিউলটা আছে এটা লাগিয়েছি হঠাৎ কাজ করতেছে হঠাৎ কাজ করতেছে না, তো এর কারণ হলো আমাদের বুঝতে হবে যে এইটার মাধ্যমে কি কি ড্রাইভ করতেছে। এইটা লাগালে আমাদের এই যে পাঁচ ছয়টা অংশ আরও একটা অংশ আছে এটা এই ভিডিওতে লাগবে না, আমরা পরের এক ভিডিওতে আলোচনা করব, গত ভিডিওতে দেখিয়েছি। তো তো যাই হোক এটাতে আমরা কি কি ব্যাকআপ পাবো এটা হলো এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো এটা লাগাতে হলে মাস্ট বি কি কি ভালো থাকতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। তো চলুন একটু এগিয়ে যাই, সেটা হলো ওকে সেটা হলো যে সবগুলো দেখা যাচ্ছে তাই না, ওকে সেটা হলো যে আমাদের এইটা যদি ব্যবহার করতে যে মাস্ট বি আমাদের এই যে 400 ভোল্টের যে আমাদের ফিল্টার ক্যাপাসিটরটি আছে এইটা অবশ্যই আমাদের ঠিক থাকতে হবে, অবশ্যই ঠিক থাকতে হবে, এবং কি এখানে ভোল্টেজ থাকতে হবে যেটা হলো আমাদের এই যে এইটা এখানে ভোল্টেজ থাকতে হবে। তারপর আছে কি দুই নম্বরে যে মক্সফেট আছে, ঠিক আছে মক্সফেট ও এসি তো থাকতেই হবে তাহলে তাছাড়া তার পাওয়ার রান হবে না, তো এই যে মক্সফেট এইটা আমাদের এইটা ড্রাইভ দিবে হলো আমাদের এই এসটিআর কি দিয়ে বা পাওয়ার মডিউল। তাহলে আমরা যদি কোনো সময় মক্সফেট খারাপ পাই বা খারাপ থাকে এই মক্সফেট যদি আমার কাছে না থাকে তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো, ওকে। তারপর আসে তিন নম্বর ড্রাইভার আইসি, এই যে বন্ধুরা ড্রাইভার আইসি এখানে এই ড্রাইভার আইসিটাও কিন্তু এইটা ব্যাকআপ দিবে, তাহলে যদি কোনো সময় ড্রাইভার আইসি খারাপ হয় ড্রাইভার আইসি যদি আমাদের না থাকে সেটা যে কোনো ড্রাইভার আইসি হতে পারে যে কোনো পাওয়ার সেকশনে সেইখানে কিন্তু এটাতে আমরা ব্যাকআপ হিসাবে এটা কাজ করতে পারবো। তারপরে থাকতেছে কি পিসি এবং টিএল 431 যে ট্রানজিস্টার আছে এটা এটা মাস্ট বি ভালো থাকতে হবে, অনেক সময় এটা ভালো থাকে না যেখানে আমাদের মডিউল কাজ করে না। তারপরে এইটা আমাদের পাঁচ নম্বর অপশনটা আছে এটাও এই লাইনটা সমস্ত লাইনগুলো ঠিক থাকতে হবে। বন্ধুরা তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের যে দুইটা অপশন এই দুইটা অপশন খারাপ থাকলে আমরা এই মডিউলটি ব্যবহার করতে পারবো, এবং কি আর এই বাকি অংশগুলো যদি ভালো থাকে তাহলে এই মডিউলে কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। এখন আমরা যদি টেস্টে আসি যে এগুলো টেস্ট করবো কীভাবে, আমরা এসি তো মিটার দিয়ে দেখতে পারবো এখানে যে 400+ ভোল্টের যে থাকবো ক্যাপাসিটর থাকবে সেখানে যে ভোল্টেজটা থাকবে সেটা আমরা মিটার দিয়ে টেস্ট করতে পারবো, ডিসি 300 বা 400 রেঞ্জে রেখে আমরা দেখতে পারবো 200+ ভোল্টেজ হলে মোটামুটি আমরা বুঝতে পারি যে এটা ঠিক আছে বা ক্যাপাসিটর ফিল্টারিং করতেছে ভোল্টেজটা আপ হচ্ছে সেটা। মক্সফেট আমরা যদি আমরা তো জানি যে মক্সফেট কীরকম রিডিং দেখায় ইত্যাদি আমরা কিন্তু এটা অনায়াসে চেক করতে পারবো। ড্রাইভার আইসির ক্ষেত্রে একটু প্রবলেম হয়, ড্রাইভার আইসি কিছু টিক্স আছে, আমরা যদি টিক্স নাও জানি ধরেন আপনি কিচ্ছু জানেন না ড্রাইভার আইসি সম্পর্কে তাহলেও কিন্তু আপনি কাজ করতে পারবেন এটা লাগিয়ে, ঠিক আছে আপনি খুলে ফেলে দেন আমরা তো কাজটা দেখাবো। সেইভাবে আরও কিছু থিওরি আছে, আমরা এই মডিউলের ক্লাসগুলো শেষ করে স্টেপ বাই স্টেপ চেষ্টাগুলো আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য, তারপরেও যদি আপনারা না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন, ওকে। এখন আমাদের পিসি প্লাস টিএল 431 আদার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো কিন্তু 100% ঠিক থাকতে হবে। এখন আমাদের মেইনলি 100 ভাগের ভিতরে প্রায় আপনার 80 ভাগ, হ্যাঁ 80% প্রবলেম হয়ে হলো এই যেটাতে টিএল 431, এই বিষয়টা আমরা ঝামেলায় পড়ি, এইটার কারণে আমাদের এই মডিউলটা বেশি কাজ করতেছে না, ওকে বন্ধুরা। এখন আরেকটা বিষয় ধরি আপনাদেরকে বোঝাই, যেমন এই মক্সফেট যদি শর্ট থাকে এটা তাহলে কিন্তু মক্সফেটটা উঠিয়ে দিতে হবে, এমনকি ড্রাইভার আইসিটিও আপনার উঠিয়ে দিলে ভালো, কারণ যেহেতু এই দুইটার কাজ অলরেডি এটা করতেছে। সেই ক্ষেত্রে আমরা কোনো সময় যে ড্রাইভার আইসি খারাপ পাই আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু মক্সফেটটি উঠিয়ে দেবো, কারণ এই দুইটার কাজ কিন্তু এটা করে দিচ্ছে। তো সুন্দর করে খেয়াল রাখবেন, আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব।
আমরা এখন কাজটা শুরু করে দেব। এসি লাইনটা ইয়া করে নেই, ফার্স্ট আমরা এসি লাইনটা প্লাগ ইন করি। এসি লাইনটা প্লাগ ইন করেছি আমরা, 200 এমভি রেখে দেব। প্রথম আমরা এসিটা চেক করতে পারি, যদি এটা প্রয়োজন নাই সবাই জানে 187 ভোল্টেজ আমাদের এখানে। এখন আমরা 1000 ভোল্ট দিয়ে আমরা এই ক্যাপাসিটার ভোল্টেজ আছে কিনা, এই যে 1 নম্বর টেস্ট দেখুন, এখানে কিন্তু 259 ভোল্টেজ আছে। তো আমাদের এই দুটো ওকে হয়ে গেল, এটার এটা ওকে হয়ে গেল, যে দুটার কাজ আমাদের ইয়াতে করবে। তো এটা করে নেই, যে দুটার কাজ করবে সে দুটা তো আমরা রিমুভ করে নিয়েছি। আমরা মক্সট কীভাবে চেক করতে হয় এটা দেখিয়েছি এর আগে ভিডিওতে দেখেছি, তারপর প্র্যাকটিক্যাল আরও দেখাবো। ড্রাইভার এসি সম্পর্কে টিপস পরে দেওয়া হবে, মোটামুটি টিপস তো আপনাদেরকে দেওয়া হয়েছেই। তো এখন আমরা চেক করার বিষয় হলো TL 480, সেটা আমরা বিভিন্ন উপায়ে চেক করতে পারি। তো নর্মালি আমরা যেটা চেক করব সেটা আমরা একটা সাহায্য নিব, সেটা হলো এটা, এটা দিয়ে কাজ করলে একটু ভালো হতে পারে। এটা আমরা লাগিয়ে নিই এখন আমরা দেখব ভোল্টেজ কত আছে। দেখুন এখানে আছে 11 ভোল্টেজ, 11.6। এখন আমরা এটা বাড়িয়ে দেব, একটু বাড়িয়ে দিলাম, দেখি এখন কত আসে। ১৬, এখন ভোল্টেজ আসছে কত, ১৬। এখন আপনাদেরকে TL 431 যদি কাজ করে তাহলে আমাদের এটা 12-র উপরে উঠতে দিবে না। আমরা সেক্ষেত্রে যে নীল তারটা এই PC-র 4 নম্বর পিনে লাগিয়ে দেবো। লাগানোর পরে আমরা দেখবো যে মূলত ভোল্টেজটা কত উঠে। দেখুন ফিক্সড 12, ঠিক আছে। এটাই হলো আমাদের টিপস, আপনারা কতটুকু দেখা যাচ্ছে কিনা, পিসির কাজ হলো 12-তেই রেখে দেওয়া, ঠিক আছে। তো তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই পিসি TL, এই দেখুন ফিক্সড 12। তো আমরা দেখতে পারতেছি যে এই পিসি এবং অক্টোকাবলার বলে অনেকে এই 431 এগুলো কাজ করতেছে। এখন আমরা অনায়াসে আমরা এইটা লাগাতে পারি, তাহলে আমাদের কাজ করবে, কারণ আমাদের এইটা ভালো থাকার কথা, মোটামুটি এটা ভালো আছে। এখন আমরা আমরা কেলোইটা জাস্ট পিসি এবং TL 431 এগুলা ইয়া করার জন্য, চেক করার জন্য ব্যবহার করতে পারি।
আমরা লাইনটা দিয়ে দেব, দেখবো যে আমাদের ভোল্টেজটা পারফেক্টলি বের হয় কিনা। দেখুন ফিক্সড 12 এসে গেছে। এটাই হলো বন্ধুরা কাজ। এখানে আমরা সঠিকভাবে দেখানোর চেষ্টা করলাম। যদি কারো কোনো প্রবলেম থাকে কোনো স্টুডেন্টের, অবশ্যই কল করবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন অথবা আমাকে এসএমএস করবেন, আমি চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নেক্সট আমরা অন্যান্য মডিউল নিয়ে আপনাদেরকে একটু জেড দেখিয়ে দেব। তো আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।